সো গাইজ ওয়েলকাম ব্যাক নিউ ভিডিও। তো আজকে আমি আপনাদেরকে মাঝে নিয়ে আসছি যে অ্যামাজন কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, হাউ টু ক্রিয়েট অ্যামাজন অ্যাকাউন্ট। তো অ্যামাজন অ্যাকাউন্ট একটা কিনা ক্রিয়েট করবেন বা অ্যামাজন কি, অ্যামাজন হচ্ছে যে আপনার বিশ্বের মাঝে বড় একটা শপিং ওয়েবসাইট বলতে পারেন। তো অ্যামাজনে আপনারা কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এ টু জেড আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো অ্যামাজনে ক্রিয়েট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আপনাদের যা যা প্রয়োজন পড়বে তো এগুলো আমি বিস্তারিত আপনাদেরকে জানাবো। তো আপনারা প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে আসবেন, আসার পরে আপনারা এখান থেকে অ্যামাজন লিখে সার্চ করবেন। তো আপনারা গুগল ক্রোম ব্রাউজারে আসার পরে আপনারা এখান থেকে অ্যামাজন লিখে সার্চ করবেন। হ্যাঁ, অ্যামাজন লিখে সার্চ করার পরে তাদের যে অ্যামাজন যে ওয়েবসাইটটা আসছে এখানে আপনারা সেই ওয়েবসাইটে ক্লিক করে আপনারা প্রবেশ করবেন। দেন প্রবেশ করার পরে আপনারা এরকম ইন্টারফেস আসবে। এখন তাদের যে অ্যামাজনের যে ইন্টারফেসটা এখানে তাদের যতগুলো প্রোডাক্ট শো করতেছে, এখানে আপনারা যতগুলো প্রোডাক্ট পাবেন সব আপনারা কিনতে পারেন। এগুলা অ্যামাজনের যে কেনার জন্য যে প্রোডাক্ট গুলো সেল তারা দিচ্ছে এখানে সব প্রোডাক্ট পাচ্ছেন। এবং এখানে তাদের এটা হচ্ছে ইউনাইটেড স্টেটের একটা এই ওয়েবসাইট। তো এখানে দেখেন শো করতেছে তাদের যে ইউনাইটেড স্টেটের যে ওয়েবসাইটটা এটা শো করতেছে। তো এখন আমরা এখানে একটা অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করব, আমরা অ্যাকাউন্ট করার জন্য এখানে দেখেন সাইন আপটা আমরা টিপ দিব। দেখেন এখানে এখানে সব টিপ দিছি সাইন ইন, টিপ দেওয়ার পরে এখানে নিচে কি লিখছে ক্রিয়েট ইওর অ্যামাজন অ্যাকাউন্ট। হ্যাঁ, তো আমরা এখান থেকে ক্রিয়েট করব, একটা টিপ দিয়ে দিব। তারপরে কি লিখতে বলতেছে, এখানে আমাদের নাম লিখতে বলতেছে। তো আমরা এখান থেকে আমরা নামটা কপি করে নিয়ে এখানে আসলাম। দেখেন এখানে আমি প্রথমে নামটা দিয়ে দিব, তারপর আপনার কি বলতেছে একটা ইমেল অ্যাকাউন্ট দেওয়ার জন্য, তারপরে বলতে যে একটা 6 ডিজিটের একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য। তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, একদম আমি সিম্পলি আপনাদেরকে দেখাচ্ছি এটা একদম সিম্পলি অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আপনাদের জন্য। তো আমি একটা ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। দেখেন এখানে আমার ক্রিয়েট অ্যাকাউন্টে আমার কি কি লাগছে, নাম, তারপর হচ্ছে গিয়ে আমার ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, দেন আবার পাসওয়ার্ড, তারপরে ক্রিয়েট ইওর অ্যামাজন অ্যাকাউন্টে টিপ দিলাম। দেন ক্রিয়েট অ্যামাজনে টিপ দেওয়ার পরে আমার এখানে ফার্স্ট টাইম সেভ দিয়ে দিই। দেন এখান থেকে লোডিং নিচ্ছে আমাদের সেভ, এটা আমাদের যে কোনো একটা টিপ দিতে বলতেছে। তো আমরা এটা দিয়ে দিছি ডান। এখানে একটা ইয়ে বলতেছে এটা টু ডান, থ্রি ডান, ট্রাই এগেন, ওয়ান।